हेलो फ्रेंड्स, वेलकम टू सपान एकेडमी। सपान एकेडमी सबाई के स्वागतम। फ्रेंड्स, आज के जी टॉपिक नहीं आलोचना करब से हे इम्पर्टेंस वन वार्ड सबस्टिट्यूशन। ठीक है, तो एर आगे हमें वन वार्ड सबस्टिट्यूशन पार्ट वन क्लस करिए आगे बेस किस क्लस करिए तुम्हारा से क्लसगुलो अवश्य देखो हमारे प्ले लिस्टे देवा रही है। ओके, আমাদের এই সিরিজে মোট 200টা আমরা ইম্পর্টেন্ট বাছাই করা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু আমরা করাব। ওকে, তো এই 200টা কিন্তু একদিনে হবে না, এটা তোমাদের পার্ট ওয়াইজ চলবে। এর আগে পার্ট ওয়ানটা দেওয়া হয়েছে, আজকে কিন্তু পার্ট টু এর ক্লাস। ঠিক আছে, এই পার্ট টু এ প্রায় 25টা থেকে 26টার মতো ওয়ান ওয়ার্ডস রয়েছে। তো সবাই কিন্তু ভিডিওটা স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখুন, এখান থেকে তোমরা এক দু নাম্বার কিন্তু কমন পাবেই পাবে যে কোনো পরীক্ষায়। ঠিক আছে, মানে এর বাইরে কিন্তু ওয়ান ওয়ার্ড একটাও পরীক্ষাতে আসবে না। আর একটা কথা, আমাদের নতুন একটা কোর্স চালু হয়েছে যেটা হচ্ছে ইংলিশ বুস্টার কোর্স। সেটা কিন্তু ফার্স্ট ব্যাচ অবশ্যই কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ কমপ্লিট হওয়ার কথা, আর কিছু দিনের মধ্যে কমপ্লিট হবে। থার্ড ব্যাচ অবশ্যই অ্যাডমিশন শুরু হয়ে গেছে, যারা অ্যাডমিশন নেবেন 8926-98266 এই নাম্বারে কিন্তু কল করে নেবেন। আমাদের কোর্সের ফ্যাসিলিটিস হচ্ছে, এই কোর্সটা হচ্ছে অল ইন ওয়ান কোর্স, সমস্ত এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্ত এক্সামকে কেন্দ্র করে এই কোর্সটা কিন্তু লঞ্চ করা হয়েছে। যারা ইংরেজিতে একদমই দুর্বল রয়েছেন তাদের কিন্তু তাদের জন্য এই কোর্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কোর্সে বেসিক থেকে অ্যাডভান্স মডারেট অ্যাডভান্স পুরো একদম কমপ্লিট করা হচ্ছে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একদম ধরে ধরে জলের মতো গুলিয়ে খাইয়ে দেবো, একদম ট্রিকি ওয়ে ফলো করে ট্রিক দিয়ে, যাতে তোমার মনে রাখতে পারো, যাতে তুমি, ঠিক আছে, ভোলার কোনো রকমের সুযোগ নেই। ঠিক আছে, চাইলেও তুমি ভুলতে পারবে না, আর এখান থেকে তুমি কমন পাবেই পাবে। প্রচুর পরীক্ষাতে কমন এসেছে, সেটার প্রমাণও রয়েছে আমাদের কাছে। ঠিক আছে, আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 399 টাকার মধ্যে পাচ্ছেন 3 দিনের লাইভ ক্লাস, 3 দিন রেকর্ডিং ক্লাস, পিডিএফ ক্লাস রেকর্ডেড, সমস্ত কিছু, তাছাড়া ভোক্যাবস ক্লাস শর্ট ট্রিক দিয়ে সমস্ত কিন্তু ফ্যাসিলিটিস পাচ্ছে মাত্র 399 টাকায়। ঠিক আছে, যারা অ্যাডমিশন নেবে 8926-98266 এই নাম্বারে কিন্তু কল করে নাও এবং অ্যাডমিশন হয়ে যাও। ঠিক আছে, এখনও সময় আছে, এরপর কিন্তু প্রচুর পরিমাণে এক্সাম হতে শুরু করেছে, আর এই এক্সামগুলো যদি একবার যদি বেরিয়ে যায় তখন কিন্তু আর তোমরা সময় পাবে না। ইংলিশ গ্রামারটা এমন একটা টপিক, এখানে কিন্তু প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে তোমাকে। ঠিক আছে, এখানে মুখস্থর কোনো জায়গা নেই। ঠিক আছে, তার জন্য বলছি সময় থাকতে তোমরা নিজের দ্বারা প্রস্তুত হয়ে যাও, অ্যাডমিশন নিয়ে নাও এবং তোমরা রেডি থাকো। ওকে, চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো কত দূর হয়েছে। হ্যাঁ, পার্ট ওয়ানে ওগুলো হয়েছিল, এরপরে কিন্তু রয়েছে পার্ট টু। দেখো পার্ট টু এ কি রয়েছে, পার্ট টু এ যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে মেমেন্টো। দেখো মিমেন্টো, দেখো মিমেন্টো মানে কি, স্মৃতি স্মারক। হ্যাঁ, দেখি একটু কার্সারটা নিয়ে নিই। দেখো মিমেন্টো মানে কি, স্মৃতি স্মারক। ঠিক আছে, স্মৃতি স্মারক কি বলছে, এ থিং কিপ্ট ইন দ্য মেমোরি অফ এ পার্সন। দেখো দেখবে আমরা কোনো একটা ঘটনা যখন ঘটলো সেই ঘটনাটা খেয়াল রাখি। কি খেয়াল রাখি, দেখবে কোনো একটা ধরো ভাঙা বাড়ি আছে, ঠিক আছে, কোন একটা ভাঙ্গা বাড়ি আছে, আমরা কি ওই ভাঙ্গা বাড়িটা আমরা যখন ছোট ছিলাম ওখানে ভাঙ্গা বাড়িটাতে কি করতাম, স্কুল যেতাম এবং ভাঙ্গা বাড়িটাতে গিয়ে ওখানে টিফিন খেতাম, যখন টিফিন হতো ওখানে কিন্তু আমরা টিফিন খেতাম। তাহলে কি ওই ভাঙ্গা বাড়িটা একটা কি স্মৃতি স্মারক রয়েছে, একটা মেমেন্টো। ঠিক আছে, মানে ওই ভাঙ্গা বাড়িটা দেখলেই কিন্তু আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় যেখানে আমরা টিফিন খেতাম। তাহলে থিঙ্ক কেপ্ট ইন দ্য মেমোরি অফ এ পার্সন, এমন একটা জিনিস যেটা একটা পার্সনের মেমোরিটাকে ধরে রয়েছে, স্মৃতিটাকে ধরে রয়েছে। তাহলে ওই ভাঙ্গা বাড়িটাকে কি আমরা বলতে পারি, মিমেন্টো বলতে পারি। ওকে, তারপর দেখো তারপরে কি রয়েছে, রয়েছে প্যারোডি, PAROD DY মানে কি, কৌতুকপূর্ণ অনুকরণ, বলছে এ ফানি ইমিটেশন অফ এ পোয়েম, একটা কবিতার মধ্যে একটা হাস্য কৌতুক। ঠিক আছে, একটা হাস্য কৌতুক যে বিষয়টা সেটাকে আমরা প্যারোডি বলতে পারি বা কৌতুকপূর্ণ অনুকরণ। হ্যাঁ, তারপর দেখো এলাইন বা ফরেনার মানে কি, বিদেশি, এলাইন বা ফরেনার যেটা আমরা বিদেশি বলছি মানে কি, ওয়ান রিসাইডিং ইন এ ফরেন কান্ট্রি, যে বিদেশে বাস করে
যে বিদেশ থেকে এসেছে তাকে আমরা ফরেনার বা এলাইন বলি, ঠিক আছে? চলো, তারপর কি রয়েছে? আর্কিটেক্ট মানে কি? স্থপতি। আর্কিটেক্ট মানে কি? স্থপতি। বলছে ওয়ান হু প্ল্যান্স অ্যান্ড ড্রস দ্য ডিজাইন অফ বিল্ডিং। দেখবে যারা বিল্ডিংয়ে ডিজাইন করে, ঠিক আছে, বা ডিজাইন করা প্লেন করে তাকে আমরা কি বলি? আর্কিটেক্ট বলি, ঠিক আছে, বা স্থপতি বলি। তারপর দেখো কি রয়েছে, অ্যাকুইশনার, ঠিক আছে। অ্যাকুইশনার মানে কি? এইসেনার মানে কি? নিলামকারী। দেখো ওয়ান হু সেলস থিংস অ্যাট পাবলিক অ্যাকশন। দেখবে নিলাম কেমন করে হয়, দেখবে অনেকগুলো লোক বসে আছে, বলবে এত টাকা যে দেবে সেই বাড়িটা পাবে। কেউ একজন বলছে না আমি এত থেকে 2000 টাকারও বেশি দেব। তখন বলবে 2002, 2003 নিলাম করে দেবে, মানে যে যত বেশি দেবে তাকেই সেটাকে সে দেবে, তাকেই সেটা সেই তাকে সেটা বিক্রি করবে, ঠিক আছে। তারপর কি রয়েছে? কার্টোগ্রাফ, কার্টোগ্রাফ, কার্টোগ্রাফার। কার্টোগ্রাফার মানে কি? মানচিত্রকর। কার্টোগ্রাফার মানে কি? মানচিত্রকর। যে মানচিত্র তৈরি করে তাকে আমরা কার্টোগ্রাফার বলি। ওয়ান হু ড্রস প্ল্যান, ওয়ান হু ড্রস ম্যাপ, ঠিক আছে, তাকে আমরা কার্টোগ্রাফার বলি, ঠিক আছে। চলো নেক্সট, কবলার। কবলার মানে কি? কবলার মানে হচ্ছে মুচি। দেখবে ওয়ান হু মেন শুজ, ঠিক আছে, যে জুতো তৈরি করে, যে জুতো তৈরি করে তাকে আমরা কবলার বলি। কবলার মানে কি? মুচি। হ্যাঁ, তারপর দেখো কলিগ। কলিগ মানে কি? সহকর্মী। দেখবে ধরো তুমি একজন টিচার বা তুমি কোনো অফিসে কাজ করো, তোমার সাথেই কাজ করে আরেকজন একই রকম, তাকে আমরা কলিগ বলতে পারি, কলিগ, ঠিক আছে, কলিগ বা সহকর্মী, যে সাথে কাজ করে তাকে আমরা কলিগ বলতে পারি বা সহকর্মী বলতে পারি। ওয়ান হু ওয়ার্কস ইন দ্য সেম প্লেস, যে একই জায়গাতে কাজ করে, ঠিক আছে। তারপর কি রয়েছে? কন্টেম্পোরারি। দেখো কন্টেম্পোরারি মানে কি? সমকালীন বা সমসাময়িক। কন্টেম্পোরারি মানে কি? সমকালীন বা সমসাময়িক। বলছে ওয়ান হু ইজ লিভিং অ্যাট দ্য সেম টাইম উইথ অ্যানাদার, কেউ একজন বাস করছে একই সময় একজনের সাথে, মানে টু পার্সন লিভিং ইন দ্য সেম এজ, ঠিক আছে, মানে দুজন একই জায়গাতে একই সময়ে বাস করছে, ঠিক আছে, দুজন একই সময়ে একই জায়গাতে বাস করছে তাকে আমরা কি বলতে পারি? কন্টেম্পোরারি বলতে পারি বা সমকালীন বলতে পারি, ঠিক আছে, বা দুজন একই সময়ে একই রকমের কাজ করছে তাকে আমরা কন্টেম্পোরারি বলতে পারি, তাকে আমরা সমকালীন বা সমসাময়িক বলতে পারি, ঠিক আছে। তারপর দেখো, তারপর কি রয়েছে? কসমোপলিটান। দেখো কসমোপলিটান মানে কি? বিশ্বপ্রেমিক। তাইলে যে গোটা বিশ্বকে ঘুরতে ভালোবাসে, যে গোটা বিশ্বকে ভালোবাসে। ওয়ান হু ইজ ফ্রি ফ্রম ন্যাশনাল প্রেজুডাইজ আর লুকিং আপন দ্য হোল অ্যাজ হিজ ওন, যে বিশ্বকে ভালোবাসে, যে গোটা বিশ্বপ্রেমিক, যে গোটা বিশ্বকে ভালোবাসে তাকে আমরা কসমোপলিটান বলতে পারি, ঠিক আছে, কসমোপলিটান বা বিশ্বপ্রেমিক। তারপর দেখো কি রয়েছে? ড্রোভার। ড্রোভার মানে কি? যে অ্যানিমেল ব্যবসা করে, যে পশু ব্যবসা করে তাকে আমরা ড্রোভার বলতে পারি। ওয়ান হু ডিলস ইন ক্যাটেল, যে গবাদি পশু বিক্রি করে, যারা গরু পাচার করে, ঠিক আছে, যেমন কি অনুব্রত মণ্ডল গরু পাচার করতো, ঠিক আছে, তাহলে কি তাকে আমরা কি বলি? ড্রোভার বলি, পশু ব্যবসাকারী, ঠিক আছে। তারপর দেখো এমিগ্রেন্ট। এমিগ্রেন্ট বা এক্সপ্যাট্রিয়েট, ঠিক আছে, এক্সপ্যাট্রিয়েট মানে কি? প্রবাসী, যে বিদেশ, যে অন্য জায়গাতে বাস করে, যে অন্য দেশে বাস করে, ঠিক আছে। ওয়ান লিভিং কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার, ঠিক আছে, মানে দেখো মানে অন্য আগে আগে এই জায়গাতে বাস করতো এবং সে এখন অন্য জায়গাতে বাস করে সেটেল হয়েছে, অন্য একজনের সাথে বাস করে, সে বিয়ে টিয়ে করে ওখানে সেটেল হয়ে গেছে। অনেকজন কি করে, দেখবে ভারত থেকে দুবাই চলে যায় কাজ করতে এবং সেখানে দুবাইয়ে যায়নি, বিয়ে করে সেখানে রেসিডেন্ট হয়ে বিয়ে করে ওখানে বাস করতে শুরু করে, তাকে আমরা কি বলি? প্রবাসী বলি, তাকে আমরা কি বলি? প্রবাসী বা প্রবাসী বলি, ঠিক আছে, মানে কি? এমিগ্রেন্ট বা এক্সপ্যাট্রিয়েন্ট বলি, ঠিক আছে। চলো দেখো, তারপর কি রয়েছে? ফেমিনিস্ট। কি রয়েছে? ফেমিনিস্ট। ফেমিনিস্ট মানে কি? নারীবাদী। ফেমিনিস্ট মানে কি? নারীবাদী। দেখো
বলছে ওয়ান হু ওয়ার্কস ফর ওয়েলফেয়ার অফ উম্যান, ঠিক আছে, যে নারীবাদী তাকে আমরা কি বলি, ফেমিনিস্ট বলি। ওয়ান হু ওয়ার্কস ফর ওয়েলফেয়ার অফ উম্যান, যে নারীদের নিয়ে কাজ করে, ঠিক আছে, তাকে আমরা নারীবাদী বলি বা ফেমিনিস্ট বলতে পারি। তারপরে কি রয়েছে, জিওলজিস্ট। জিওলজিস্ট মানে কি, ভূতত্ত্ববিদ। দেখবে যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে তারা অনেকে জিওলজিস্ট হয়ে যায়। ভূতত্ত্ববিদ মানে ভূমি সম্বন্ধে লেখাপড়া করে, ভূপ্রাকৃতিক সম্বন্ধে লেখাপড়া করে, পৃথিবী সম্বন্ধে লেখাপড়া করে, ভূমি সম্বন্ধে লেখাপড়া করে, মাটি সম্বন্ধে লেখাপড়া করে, তাকে আমরা জিওলজিস্ট বলতে পারি। ওয়ান হু স্টাডিজ রক অ্যান্ড সোয়েল, যে পাহাড় পর্বত মাটি এইসব নিয়ে লেখাপড়া করে, তাকে আমরা ভূতত্ত্ববিদ বলি, তাকে আমরা জিওলজিস্ট বলি, ঠিক আছে। তারপর দেখো রয়েছে গ্রিন গ্রোসার, সবজি ব্যবসায়ী, ঠিক আছে, সবজি ব্যবসায়ী, যে সবজি বিক্রিতা করে তাকে আমরা গ্রিন গ্রোসার বলি। এ পার্সন হু সেলস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, একজন ব্যক্তি যে ফল এবং শাকসবজি ব্যবসা করে, যে ফল এবং শাকসবজি বিক্রি করে, তাকে আমরা গ্রিন গ্রোসার বলতে পারি। ওকে, চল নেক্সট রয়েছে হকার। হকার মানে কি, ফেরিওয়ালা। হকার মানে কি, ফেরিওয়ালা। দেখো ওয়ান হু ট্রাভেলস ফর সেলিং আর্টিকেলস, ঠিক আছে। দেখবে হকার ট্রেনে যায় তখন হকার থাকে, ঠিক আছে, আমাদের গায়ে গঞ্জে বিভিন্ন ফেরিওয়ালা আসে সবজি বিক্রি করতে, ইমিটেশন বিক্রি করতে, আরও বিভিন্ন দ্রব্যাদি বিক্রি করতে। এ লিবেগো, এ লিবেগো, দেখবে ট্রেনে বলে এই চায় লেবে চায়, এই ঝালমুড়ি, ঠিক আছে, এগুলোকে আমরা হকার বলতে পারি, ফেরিওয়ালা বলতে পারি। তাহলে ওয়ান হু ট্রাভেলস ফর সেলিং আর্টিকেলস, যে ভ্রমণও করে এবং ভ্রমণের সাথে সাথে কিছু বিক্রিও করে, ঠিক আছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গা গিয়ে গিয়ে কি করে, সে বিক্রি করে। তারপরে কি রয়েছে, দেখো আইকন, আইকন লোকাস্ট। আইকন লোকাস্ট মানে কি, প্রতিমা ভঙ্গিকারী, প্রতিমা ভঙ্গকারী। ওয়ান হু ব্রেক্স ইমেজ, দেখবে যে ইমেজকে ভেঙে দেয়, যে একটা ফটো ভেঙে দেয়, ইমেজকে ভেঙে দেয়, তাকে আমরা আইকন লোকাস্ট বলি, আইকন ক্লাস্ট বলি, বা প্রতিমা ভঙ্গকারী বলি, ঠিক আছে। তারপর দেখো ইমিগ্রান্ট। ইমিগ্রান্ট মানে কি, অভিবাসী। বলছে ওয়ান কামিং টু এ ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার। দেখো ওয়ান হু কামিং মানে কি, অভিবাসী, যে বিদেশ থেকে নিজের দেশে এসে বসবাস করছে, তাকে আমরা কি, ওয়ান কামিং টু ফরেন অ্যান্ড ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার, যে বিদেশ থেকে এসে নিজের গ্রামে এবং নিজের দেশে বাস করছে, তাকে আমরা কি বলি, অভিবাসী। একটা প্রবাসী, একটা অভিবাসী। ওকে, চলো। তারপর কি রয়েছে, ইম্পোস্টার। ইম্পোস্টার মানে কি, ইম্পোস্টার মানে হচ্ছে প্রতারক, ঠিক আছে। বলছে ওয়ান হু প্রিটেন্ডস টু হোয়াট হি ইজ নট, ওয়ান হু প্রিটেন্ডস টু হোয়াট হি ইজ নট, ঠিক আছে, যে অন্য একজনের সাথে প্রতারক করছে, যে অন্য একজনের সাথে ধোঁকাধাড়ি করছে, তাকে আমরা ইম্পোস্টার বলতে পারি, তাকে আমরা প্রতারক বলতে পারি। তারপর দেখো ইনসলভেন্ট মানে কি, দেউলিয়া, বা ব্যাংক্রাপ্ট মানে কি, দেউলিয়া মানে সব উজাড় হয়ে যাওয়া, মানে তার আর কিচ্ছু নেই, তার সব চলে গেছে। এ পার্সন হু ক্যান নট পে হিজ ডেবট, ঠিক আছে, মানে সে নিজের পেটও চালাতে পারছে না, সে একদম দেউলিয়া হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার চাহিদা পূরণ করতে পারছে না। তারপর কি রয়েছে, তারপর রয়েছে জকি। দেখো জকি মানে কি, এখানে এখানে একটা জকি মানে হচ্ছে ব্র্যান্ড। দেখবে মানুষের ছোট ছোট আন্ডারওয়্যারগুলো, ছেলেদের ছোট ছোট আন্ডারওয়্যারগুলো দেখবে জকি কোম্পানি থাকে, কিছু কিছু জকি কোম্পানি থাকে, জকি জকি, হ্যাঁ, এই জকি কিন্তু নয়, এই জকি নয়, জকি মানে হচ্ছে ওয়ান হু রাইডস দ্য হর্সেস ইন রেস। দেখবে যারা ঘোড়ার পিঠে চড়ে রেসিং করে তাকে আমরা জকি বলি, তাকে এক কথায় কি বলছে, জকি বলছে, ঠিক আছে, চল। তারপর কি রয়েছে, লেক্সিকোগ্রাফার। কি রয়েছে, লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার মানে কি, অভিধান রচয়িতা। লেক্সিকোগ্রাফার মানে কি, অভিধান রচয়িতা। বলছে এ পার্সন হু রাইটস কমপ্লায়েন্স ডিকশনারি, ঠিক আছে, যে অভিধান রচনা করে, যে ডিকশনারি তৈরি করে, তাকে আমরা লেক্সিকোগ্রাফার বলতে পারি, তাকে আমরা কি বলতে পারি, লেক্সিকোগ্রাফার। ওকে, তারপর দেখো লিঙ্গাস্টিক। লিঙ্গাস্টিক মানে কি, ভাষাবিদ। বলছে এ পার্সন হু ইজ স্কিল্ড ইন ফরেন ফরেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যার বিদেশে যার মানে যেসব ব্যক্তি বিদেশি ভাষায়
খুব ভালোভাবে কথা বলতে পারে, যার কথা বলার দক্ষতা রয়েছে বিদেশি ভাষায়, তাকে আমরা কি বলতে পারি? লিঙ্গাস্টিক বলতে পারি। তারপর কি রয়েছে? মর্ফি। মর্ফি মানে কি? শহীদ। মর্ফি মানে কি? শহীদ। এ পার্সন হু মেক্স সুপ্রিম স্যাক্রিফাইস ফর হিজ কান্ট্রি, ওয়ান হু ডাইজ ফর এ নোবেল কজ। ঠিক আছে, যে নিজের দেশের সম্বন্ধে, যে নিজের দেশের প্রতি আত্মবলিদান দিয়েছে, যে যে নিজের দেশের জন্য নিজেকে মানে শহীদ হয়েছে, তাকে আমরা শহীদ বলতে পারি বা তাকে মার্টিরই বলতে পারি। ওকে, তারপর কি রয়েছে? মিসানথ্রপ। দেখো, মিসানথ্রপ মানে কি? মনুষ্যত্ব বিদ্বেষী। মিসানথ্রপ মানে কি? মনুষ্য বিদ্বেষী বা মিসানথ্রপি। দেখো, মিসান মানেই আছে হেট। মিসান ওয়ার্ডটা মানেই হচ্ছে হেট। হ্যাঁ, মিসান, এম আই এস এন, মিসান মানেই হচ্ছে হেট করা, এইচ টি, হেট। আর যদি থাকে ফিলান, ফিলান, ফিলান মানেই হচ্ছে লাভ, ফিলান মানেই হচ্ছে লাভ। কোনো ওয়ার্ডের সাথে যদি ফিলান থাকে, তার তাহলে জানবে যে সেটাকে সে ভালোবাসছে, আর কোনো ওয়ার্ডের সাথে যদি মিসান থাকে, তাহলে জানবে সে সেটাকে হেট করছে। দেখো, মিসানথ্রপ বা মিসানথ্রপিস মানে কি? মনুষ্য বিদ্বেষী, মানে এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড, যে মানুষকে ঘৃণা করে, বা এ হেটার অফ ম্যানকাইন্ড, যে মানুষকে ঘৃণা করে, তাকে আমরা মিসানথ্রপ বা মিসানথ্রপিস বলতে পারি। দেখো, মিসোগেনিস্ট, নারী বিদ্বেষী, যে নারীকে ঘৃণা করে, এ পার্সন হু হেটস উমেন, এ হেটার অফ উমেন, যে নারীকে ঘৃণা করে, তাকে আমরা মিসোগেনিস্ট বলতে পারি। তাকে, তারপর দেখো নোবেলিস্ট। তখন নোবেলিস্ট মানে কি? উপন্যাসিক। ওয়ান হু রাইটস নোবেল, যে নোবেল রেখে, তাকে আমরা নোবেলিস্ট বলতে পারি। ওকে, দেখো, তাহলে এই গেল আমাদের গুরুত্বপূর্ণ 26টা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ডস সাবস্টিটিউশন। ঠিক আছে, এটা তোমাদের পার্ট টু। ওকে, এরপর আমরা কিন্তু নেক্সট ক্লাসে পার্ট থ্রি, পার্ট ফোর কিন্তু আলোচনা করব, পর 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 এরকমভাবে কিন্তু মোট 200টা কিন্তু ওয়ান ওয়ার্ডস আমরা শেষ করব। ঠিক আছে, তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে আছেন, তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলুন। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করুন আর কোন কোন টপিকের উপরে তোমাদের ভোক্যাবস ক্লাস কিন্তু লাগবে। ওকে, যারা অ্যাডমিশন এখনও না নিয়েছেন, তারা 8926-98266 এই নাম্বারে কল করে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিন। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্বপন একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।